শুরু করছি আজকে আপনাদের বাণী সার্ভেল অনুষ্ঠান। বাণী সার্ভেল আজকে বিগত 17 বছর ধরে আপনাদের কাছে আসছে, বা বাণী সার্ভেলের জন্ম কিন্তু তখনও হয়নি। বাণী সার্ভেলের জন্ম হয়েছে মাত্র 6 থেকে 7 মাস, কিন্তু তার আগে আপনাদের কাছে বাণীদি কী হয়েছিল না হার্বাল স্কিন অ্যান্ড এবং হেয়ার ট্রিটমেন্টের কর্ণধার হয়েছিলেন, তা সেখান থেকে কিন্তু আমি তখন থেকে আপনাদের কাছে বলে আসছি যে প্রাকৃতিক রূপটান মানুষকে কতটা সমৃদ্ধ করে বা মানুষকে কতটা সুন্দর করে তুলতে পারে তার উপদেশ কিন্তু আমি দিয়ে চলছিলাম। কিন্তু আজকে যখন আপনারা আমাকে আগ্রহ জুগিয়েছেন বা আমাদের প্রতিদিনের মানে রূপটানগুলো দেওয়া, সেই রূপটান আপনাদের কাছে যখন জনপ্রিয় হয়ে উঠেছে বা আপনারা উপকৃত হয়েছেন, সেই সময় কিন্তু আপনাদের আশ্বাসেই কিন্তু আজকে আমার তৈরি করা বাণী সার্ভেলের প্রত্যেকটি প্রোডাক্ট এবং সেই প্রোডাক্ট পেয়ে আপনারা কতটা সমৃদ্ধ হয়েছেন তার প্রতিদিন কিন্তু নমুনা আমি পাই বা ফোনের মাধ্যমে জানতে পারি যখন, যে আপনারা খুব ভালো আছেন বা দিদি আরও কিছু নতুন কিছু করুন, তা সেই ভেবেই কিন্তু বাণী সার্ভেল প্রতিদিনের পথ চলা এবং প্রতিদিন কিন্তু আপনারা যে আশ্বাসটা যোগাচ্ছেন তার আগ্রহে আমরা কিন্তু চলছি, যে আরও কিছু নতুন কিছু আপনাদের কাছে যদি কিছু পৌঁছে দিতে পারি। তা আজকে আমার যেটা মনে হয়েছে যে এই যে প্রচণ্ড গরমে মানুষের কী কী কষ্ট হচ্ছে, প্রথমত বলি ঘামাচির প্রবলেম বাচ্চারা ভুগছেন, দ্বিতীয়ত হচ্ছে বড়দের যেটা হচ্ছে গর্ভ থেকে আসার পরেই প্রচণ্ড র্যাশ বেরিয়ে যাচ্ছে, বা যাদের ব্রণ সমস্যা আছে মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে, থার্ডলি আরেকটি সমস্যা দেখছি যে স্কিন খুব ড্রাই, এই যে আমরা রুমাল বা টাওয়েল দিয়ে মুছতে মুছতে মুখটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, ঘাম অতিরিক্ত হচ্ছে, আরেকটা কি সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে চুলে প্রচণ্ড গন্ধ হচ্ছে মাথায়, আর চুল অসম্ভব আঁচড়াতে গেলে চুল পড়ে যাচ্ছে। তা আসুন আজকে আমরা একটু আলোচনা করি এই জিনিসগুলো, যে এইগুলোকে কী করে আমরা সমাধান করতে পারি। বাণী সার্ভেল তো আপনাদের হাতের কাছে রয়েছে, তাছাড়া আমি যেটা প্রতিদিন আপনাদেরকে বলে থাকি, কিছু হোম টিপস সবসময় রাখতে হয়। হয়তো প্রোডাক্টটা হাতের কাছে তক্ষুনি পেলেন না, তখন কী করে আপনি নিজেকে সারিয়ে তুলতে পারেন তার চেষ্টা আমাদেরকে সবসময় করতে হবে। যেমন আমরা বলছি যে আজকে যে আমাদের এই যে হিট র্যাশের সমস্যা বা বাচ্চার ন্যাপি র্যাশ, বাচ্চার গায়ে ঘামাচি, নিউবর্ন বেবির ঘামাচি হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তাদেরকে কী করবেন? তাদেরকে বাণী সার্ভেল হচ্ছে GMP সার্টিফাইড আয়ুর্বেদিক মেডিসিন, সেটা কিন্তু নট কসমেটিক্স। তা সেখানে দাঁড়িয়ে আপনারা স্কিন টোনারটাকে ঘরে আনুন। স্কিন টোনার আমাদের যেটা আছে নন অ্যালকোহলিক, আপনারা ব্যবহার করলেই বুঝবেন যে প্রকৃতির নির্যাস কতটা এবং গন্ধতে বুঝতে পারবেন যে ওর পিওরিটি কতটা। তা সেইটা যদি আপনি বাচ্চার গায়ে লাগিয়ে দেন স্নানের পরে, তাতে দেখবেন ন্যাপি র্যাশ বলুন, বাচ্চার গায়ে যে গুড়ি গুড়ি র্যাশ বেরোচ্ছে সেই র্যাশের থেকে আপনি কতটা মুক্তি পাচ্ছেন। এবার আসি বড়দের সমস্যা, বড়দের যে ঘামাচির সমস্যা, সেখানেও আপনি স্নান করে পরিষ্কার হয়ে নিয়ে পাউডার লাগাবেন না, সেই জায়গায় আপনি কিন্তু স্কিন টোনারটা লাগিয়ে দিন, দেখুন যে আপনি সেই র্যাশ থেকে কতটা মুক্তি পাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে যাদের ব্রণ সমস্যা, তারা ভালো করে আমাদের ক্লিনজার দিয়ে মুখ ধোও। ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার সময় কখনোই যেন স্ক্রাবিং করবে না বা ঘষে তোলার চেষ্টা করবে না। ক্লিনজার হচ্ছে আমাদের এমনই একটা জিনিস যেটা দিয়ে তুমি অল্প একটু জলে গুলে তুমি মুখে লাগিয়ে রাখো, 2-3 মিনিট বাদে শুকিয়ে গেলে টাওয়েল দিয়ে তুলে ফেলো, তুলে ফেলে স্কিন টোনারটা লাগাও, আর কিচ্ছু করার দরকার নেই। তুমি দেখো র্যাশের থেকে তুমি কতটা বেরিয়ে আসতে পারছো, বা এই যে রোজ তোমার স্কিনের সমস্যা আসছে, গুড়ি গুড়ি যে র্যাশের সমস্যা বা আদার্স কোনো ঘামটাও, সেটাও দেখবে অনেকটা কমে গেছে যদি তুমি এই যে আমি যেটা বললাম ক্লিনজার এবং টোনার যদি ইউজ করো, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এবারে বলি কি না হোম টিপস, হোম টিপসের ক্ষেত্রে আমি বহু দিন ধরে বলে আসছি, যাদের ধরো দু একটা ব্রণ গরমকালে হঠাৎ বেরিয়ে গেছে, তোমরা একটু বাড়িতে যদি পারো তুলসী পাতা এবং কর্পূর একটু বেটে রেখে দাও, সেখানে ব্রণর ওপরে রাত্রিবেলাটা শুধু লাগিয়ে রেখে দেবে এবং দেওয়ার পরে তারপরে তুমি মুখ ধুয়ে নেবে সকালবেলা, দেখবে ব্রণর মুখটা একদিনের মধ্যে পেকে ফেটে বেরিয়ে গেছে। এটা কিন্তু ফোড়ার ক্ষেত্রেও তোমরা করতে পারো, একটু তুলসী পাতা এবং কর্পূর বেটে নেখে ফোড়ার মুখটাকে ছেড়ে 4-5টায় যদি লাগিয়ে দাও, দেখবে ফোড়ার টেন্ডেন্সি কমে গেছে। আচ্ছা কেউ ফোনে আছেন একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে আছেন বল। আমি বেলেঘাটা
হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কে বলছেন বলুন। বেলেঘাটা থেকে আমি আমার নাতনিকে নিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। এখন প্রোডাক্টটা একটু ভালোই পাচ্ছে, মাথার জন্য একটু ড্যান্ড্রফটাও নেই, আচ্ছা মুখের জন্য যে ওই প্যাকটা নিয়ে এসেছিল সেটাও ভালো। আচ্ছা ম্যাডাম, আপনি কদিন, আমি সিটিভিএন স্কুলে আপনাকে খোঁজ করছিলাম, তারপর আপনার নাম্বার ওখানে ফোন করেছি, তারপর ওরা বলে দিল। এইটাই তো আপনাদের ভালোবাসা। হ্যাঁ বলুন, নাতনির কি হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো, আপনি আপনি টিভির কাছে যান, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনি গরমে কষ্ট যাতে না পান, নাতনি যাতে ভালো থাকে তাই জন্য, তাই তো? ঠিক আছে ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ঠিক আছে, ঠিক, নমস্কার। হ্যাঁ, আপনাদের এইখানেই হচ্ছে ভালোবাসা। বাণীদি কোথায় বসছে, কোথায় আছেন সেটা খুঁজে খুঁজে কিন্তু আপনারাই বের করছেন। হ্যাঁ, বাণীদি এখন থেকে প্রতিদিনই শনিবার 12:25 এই চ্যানেলে আপনারা পাবেন, আর আপনারা দেখুন এবং তার থেকে অনেক কিছু শেখবার আছে, সেগুলো শিখুন। হ্যাঁ, যেমন উনি বললেন যে নাতনিকে নিয়ে গেছিলেন, ভালো আছেন, সেখানে আমি চাই যে আরও ওনার মতো আপনারাও ভালো থাকুন। আপনারা বিভিন্ন জায়গায় যখন বিভ্রান্ত হয়ে যাবেন, প্রোডাক্ট মেখে মেখে ক্লান্ত হয়ে যাবেন, সেই সময় কিন্তু বাণী হার্বালের বাণী ব্যানার্জি কিন্তু আপনাদের হাত ধরবে, এবং সেখান থেকে এই যে বললেন যে রোদে বেরোনোর জন্য কী করবেন, রোদে তো বেরোতেই হবে, যার যা কাজ আছে সেটা করতেই হবে, কিন্তু সেখানে কী কী মাখবেন, আপনাদের সবার প্রথমে বলি যে একটু জলটা বেশি করে খাবেন, কারণ স্কিন ডিহাইড্রেশন এই সময় হয়ে যায়, এবং রোদে বেরোলেই যে কালো ভাবটা লাগে সেটার জন্য, আচ্ছা একটু ফোনটা নিয়ে নিই, আবার বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ আমি শুনি, বলুন বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন, আপনি শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউম কমিয়ে দিন, নালে কিচ্ছু শুনতে পাবেন না। কত বয়স মায়ের? মায়ের বয়স কত? 50? 35? আচ্ছা ঠিক আছে, তুমি কোথা থেকে ফোন করছো? আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর থেকে করছো, ঠিক আছে, টিভির কাছে চলে যাও। হ্যাঁ বলছি, যেটা আমি বলছিলাম ওনার কথায়, সেটা হচ্ছে যে বাইরে বেরোবার জন্য আপনি ক্লিনজার দিয়ে মুখ ধোবেন, এবং আমাদের যে ফেয়ারনেস প্যাক আছে সেটা আপনি মাখতে পারেন, অথবা যদি শুধু ট্যান হয়ে থাকে, কোনো ব্রণ র্যাশের সমস্যা নেই, তাহলে অ্যান্টি ট্যান প্যাকটা আপনি একটু বাড়িতে টক দই পাতবেন, বা আমুলে কোনো টক দই নিয়ে এসে একটু টক দই দিয়ে প্যাকটা গুলে মুখে মাখুন, দিনে একবার করে মাখুন যথেষ্ট, এবং তারপরে স্কিন টোনারটা ইউজ করবেন, এবং যদি কোনো ফেয়ারনেস অয়েল বা ক্রিম আপনার কাছে থেকে থাকে সেটি কিভাবে গরমকালে ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো একটু বাদে। আমি শুধু এইটুকুনি বললাম, আপনি ক্লিনজার, টোনার এবং অ্যান্টি ট্যান অথবা ফেয়ারনেস যে কোনো একটি প্যাক আপনি কালেক্ট করুন এবং মেয়েকে নাতনিকে মাখান, দেখুন ওটাতে ভালো থাকবে, এবং বেরোবে যখন অতি অবশ্যই সানস্ক্রিন মেখে তার উপরে একটু পাউডার পাফ করে বেরোতে ভুলবেন না, তাতে দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে এসেছেন, এবং বাড়ির খাওয়া দাওয়াগুলো খুব হালকা ডায়েট আপনি নিন, নিশ্চয়ই ভালো থাকবেন। আরেকটা যেটা বলবো, চুল পেকে যাচ্ছে, দেখুন কম বয়সে চুল পেকে যাওয়াটা এটা আজকে নতুন সমস্যা না, কিন্তু বিভিন্ন কারণে আমাদের টেনশন থেকে হতে পারে, আমাদের খাওয়া দাওয়ার ডাইজেস্ট ঠিক মতো না হওয়ার জন্য হতে পারে, বা আমরা চুলগুলো কিন্তু কালো হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে তুমি যে ফোন করেছো কৃষ্ণনগর থেকে, আমার মনে পড়ছে না, এতে স্ক্রলিংয়ে দেখো, দেখা যাচ্ছে সেখানে কৃষ্ণনগরে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, সেখান থেকে তুমি আমাদের স্কাল্প টনিক এবং শ্যাম্পু ব্যবহার করো, তোমার মার আর বাড়তি চুলগুলো পাক, তোমার মার যদি পেটের সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই বলবো ত্রিফলা চূর্ণ তুমি দুপুরবেলা খাওয়ার পর এবং রাত্রিবেলা খাওয়ার পর এক চামচ করে খাও। এই যে এই সময় পেট গরমের সমস্যা, আমাদের অনেক সময় দেখা যায় যে পেট অতিরিক্ত গরম হয়ে
থেকেও কিন্তু ভুরুর চুল পেকে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, এই সমস্যাগুলো আসতে পারে। তা সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ত্রিফলা চূর্ণটা অতি অবশ্যই কালেক্ট করবে এবং খেয়ে দেখো, এটাতে তোমরা অনেকগুলো ক্ষেত্রে কিন্তু খুব উপকৃত হবে। আচ্ছা, কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কেউ বলছেন? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ, খুশকি হয়, চুল পড়ে যাচ্ছে, চুল লম্বা হতে চায়, নতুন চুল চাই, সমস্ত সমস্যার জন্য কিন্তু ভ্যানিজারবেল আছে। সেক্ষেত্রে কিন্তু অবিশ্বাস্য হলেও কিন্তু জিনিসটা সত্যি, অনেকের ধারণা যে এক মাস মাখবো মাথায় চুল গজাবে। হ্যাঁ, ভ্যানিজারবেলের স্কাল্পটনিক কিন্তু দেখিয়ে দিয়েছে যে মাত্র 3 উইকসের ভেতরে কিন্তু নতুন চুল বেরোয়। সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর থেকে কুরিয়ারের মাধ্যমে আপনাকে নিতে হবে, তার জন্য এক্সট্রা চার্জ আপনার লাগবে না। আপনি শুধু আমাদেরকে জানান যে আপনার কি কি প্রোডাক্ট দরকার, আপনার ফোন নাম্বার, আপনি কিভাবে পেতে পারেন, সমস্ত কিছু সেখান থেকে কালেক্ট করতে পারবেন, জেনে পারবেন। আপনি আমাদের স্কাল্পটনিক এবং শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ এইগুলো ব্যবহার করুন, দেখুন আপনি যে তাতে কতটা আপনি উপকৃত হচ্ছেন এবং এই সমস্যাটা থেকে কতটা বেরিয়ে আসতে পারছেন। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি যে আমাদের যে প্রোডাক্ট ভ্যানিজারবেল অল ওভার কলকাতার ভেতরে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠাচ্ছি, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না। খালি আপনাদের কী প্রোডাক্ট একটা অ্যামাউন্টের, সার্টেন অ্যামাউন্টের আপনাদের প্রোডাক্ট নিতে হবে এবং সেই প্রোডাক্টের ভিত্তিতে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনা খরচায় আপনাদের কোনো কুরিয়ার চার্জ লাগবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা বাড়িতে বসে এই রোদে আপনাদের বেরোতে হচ্ছে না, বাড়িতে আমরা এই প্রসঙ্গে কথা বলতে বলতে আমরা একটা জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে অফার বলতে অনেকেই ভাবছে যে এই গরমকালে কি বানি দিয়ে অফার দিচ্ছে। আমাদের কিন্তু এই সামনে পয়লা বৈশাখ, এই উপলক্ষে কিছু ফেশিয়াল প্যাকেজ আমাদের চলছে। যেমন ধরো 700 টাকার মধ্যে তুমি পাচ্ছ কি কি আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছে, তাহলেও আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে সামার ফেশিয়াল, সেক্ষেত্রে ম্যাঙ্গো ফেশিয়াল তোমরা পাচ্ছ বা ফ্রুট ফেশিয়াল তোমরা পেয়ে যাচ্ছ, এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছ আইব্রোজ, আপার লিপ, ব্লিচ, এভরিথিং পেয়ে যাচ্ছ। তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের আমাদের প্যাকেজ রয়েছে, সেগুলোও তোমরা ক্যারি করতে পারো। একটু আমাদের সেন্টারে জেনে নাও যে কী ধরনের প্যাকেজ তুমি নিতে চাইছো বা তার জন্য অগ্রিম তোমাদের বুকিং করতে হবে যেটার জন্য। আরেকটা অফার আমাদের চলছে, এবার 3টে প্রোডাক্ট কিনলে 1টা প্রোডাক্ট আমরা কিন্তু ফ্রি দিচ্ছি, সেটা কিন্তু অনলি ফর মাই সেন্টার, আমার 2টো সেন্টার থেকে, সেটা হচ্ছে বেহালা এবং যারা প্রোডাক্ট নিতে আসবেন তাদের সার্টেন অ্যামাউন্টের উপরে একটা ডিসকাউন্ট থাকবে, তাছাড়া একটি করে প্রোডাক্ট আপনারা ফ্রি পাচ্ছেন, যেটা গরমকালের জন্য খুব প্রয়োজনীয় জিনিস। এইগুলো তো আমাদের অফারের মধ্যে চলছে, কিন্তু আমরা যে সমস্যাটার মধ্যে ছিলাম সেটা নিয়ে আমরা একটুখানি বলি। এই যে গরমকালে কি মাখবো আর কি মাখবো না, গরমকালে কতগুলো প্যাক আমি একটু আপনাদেরকে আজকে বলবো। যেমন আজকে বললাম ছোট্ট যে ব্রণর হলে পরে তুলসী পাতার রস আর কর্পূর একটুখানি লাগান, দেখুন ভালো থাকবেন। এইবারে বলি, অনেক মায়েরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছেন, এসে গরমে বাচ্চাকে কি করবেন আর নিজে কি করবেন, সেই তক্ষণই কিন্তু হঠাৎ দেখবেন খুব কালো লাগছে মুখটা, সে যেন মনে হচ্ছে বিধ্বস্ত অবস্থা, সেই সময়টা কি করবেন? সেই সময়টা বাড়িতে যদি দই পাততে পারেন খুব ভালো, অথবা কোনো দই প্যাকেট কিনে রাখবেন, সেখান থেকে মাত্র 1 চামচ দই নিজের জন্য নেবেন। এবার দইয়ের মধ্যে কি করছেন না, একটু পাতিলেবুর 1/4 মানে 1/4 ভাগ লেবুর একটু রস করে নেবেন এবং 2 ফোঁটা মধু দেবেন ওর মধ্যে দিয়ে একটা প্যাক তৈরি করুন। করার পর আপনি সেই প্যাকটা সেটা মুখের মধ্যে লাগাবেন, মুখের মধ্যে, হাতের মধ্যে লাগান এবং বাচ্চাকে ওই রেশিওতে আবার তৈরি করে নিয়ে আপনি লাগান। তাহলে ওইভাবে ওই প্যাকটা যদি আপনি লাগিয়ে বাচ্চাকে নিয়ে 5 মিনিট আপনি বসতে পারেন, আপনি দেখবেন সেই এটা থেকে আপনি বেরিয়ে এসেছেন এবং সঙ্গে সঙ্গে এনার্জেটিক হয়ে গেছেন এবং আপনার মুখ কালো হলো না এবং ভালো থাকবেন। আমাদের প্রোডাক্ট তো নিশ্চয়ই আপনার ঘরে থাকবে, কিন্তু এইটা যদি তাৎক্ষণিক আপনি করতে পারেন, তারপরে যখন সময় পাবেন তখন ফেয়ারনেস প্যাক মাখুন, কারোর ক্ষেত্রে ট্যান প্যাক মাখুন, এগুলো তো থাকবেই। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে
ক্রিম মাখার পদ্ধতি অনেকেই কিন্তু ভুল করছেন, যে গরমকালে ফেয়ারনেস অয়েল কীভাবে মাখবো এবং অল পারপাস ক্রিম বানিয়ে দিয়ে কীভাবে মাখবো। প্রথমে বলি, অল পারপাস ক্রিম নাম দেওয়া হয়েছে এই জন্য, অন্যান্যদের থেকে আমাদের ক্রিমটা একটু আলাদা। আমরা এইভাবেই তৈরি করেছি যে মানুষকে কিন্তু তিনটে ক্রিম কেনার কোনো দরকার নেই, যে কোনো একটা ক্রিম কেনা থাকলে সে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করবে। যেমন মর্নিংয়ে আপনি ব্যবহার করতে পারছেন কিভাবে, না আপনি অল্প একটু ক্রিম নিন এবং চাইল্ড লিকার করে ওর মধ্যে একটু কর্পূর দিয়ে রেখে দেবেন, এবং চাইল্ড লিকার কর্পূরের সাথে যেটা আছে সেইটা একটুখানি মিশিয়ে নিয়ে মুখের মধ্যে মাখুন, ওটা হয়ে যাচ্ছে আপনার সানস্ক্রিন, এবং বেরোলে ওটার উপরে পাউডার পাফ করে আপনি অনায়াসেই বেরিয়ে যেতে পারেন। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলতে পারেন আমাকে কি সমস্যা, আপনার কি সমস্যা বলুন। হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না ঠিক। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার মুখে কালো দাগ হয়েছে আর কি, এগুলো কি করলে ভালো হবে? কত বয়স তোমার? মুখে কালো দাগ হয়েছে। বয়স কত? 35। আচ্ছা, তো রোদে বেরোতে হয় তো? 35। ঠিক আছে, তুমি শুনতে থাকো। হ্যাঁ, কালো দাগ হতেই পারে। কালো দাগটা আপনার পিগমেন্টেশন না ট্যান হয়েছে সেটা তো আপনার আমার জানা হয়নি, তা সত্ত্বেও আপনাকে বলবো আমি যে কালো দাগ জন্য আপনি যেটা করতে পারেন, আমাদের একটা স্কিন লাইটিং লোশন আছে, আপনি কালো দাগের ওপর লাগালে সেই দাগটা খুব তাড়াতাড়ি চলে যাবে। এবং তার সঙ্গে দরকার হচ্ছে আমাদের পিগমেন্টেশন প্যাক, এই কালো দাগ তোলার জন্য একটা প্যাক আছে। আপনি হেল্পলাইনে ফোন করুন, আপনাকে বলে দেবে যে কী ধরনের প্যাক আপনার দরকার, সেটা আপনি নিয়ে ব্যবহার করুন, নিশ্চয়ই আপনি সুস্থ হবেন এবং ভালো থাকবেন। হ্যাঁ, যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে অল পারপাস ক্রিম আমরা সকালে যদি ওইভাবে মাখি তাহলে হয়ে গেলে সানস্ক্রিন, এবং দিনের বেলা যে কোনো সময় আমরা যখনই প্যাক মাখবো, প্যাক মাখার পর আঙুলের ডগায় অল্প একটু ক্রিম নিয়ে আর একটু হাতটা ভিজিয়ে নিয়ে ওইটা মুখের মধ্যে সুন্দরভাবে স্প্রেড করে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হচ্ছে না, আমরা হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে ওটা ময়েশ্চারাইজিং। কিন্তু গরমে, এত গরমে আমরা যেটা করব, হাফ আধ ঘন্টা রেখে আমরা একটু ভিজে টাওয়েল দিয়ে বা গামছা যেটাই থাকুক এক্সট্রাটা মুছে নেব, নিয়ে আমরা স্কিন টোনার ইউজ করব। হ্যালো, হ্যালো, হ্যাঁ দুর্গানগর থেকে বলছি। হ্যাঁ বলো। বলছি আমার মেয়ের কথা বলছি, মেয়ের না মানে 14 বছর বয়স ও। আচ্ছা, একটু মুখটা না দিনকে দিন মানে একটু হালকা গ্লেজটা একটু কমে যাচ্ছে, যে এই বয়সে যে গ্লেজটা থাকে। হ্যাঁ, আচ্ছা না, এই 14 বছর বয়সে গ্লেজ কমে যাচ্ছে, তুমি দেখো একটা তো হচ্ছে পড়াশোনার স্ট্রেস তো থাকবে, আরেকটা জিনিস বলো, ওর পেটের কোনো সমস্যা নেই তো? এমনি কোনো পেটের সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কিছু মাখাচ্ছো ওকে, কোনো প্রোডাক্ট কিছু মাখাচ্ছো? এমনি ও বাইরে একটু একটু ইউজ করে ওই যেটাকে বলে ওই হিমালয় ফেস ওয়াশ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আর কিছু তো নয় তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু বলে দিই একটু শোনো। ঠিক আছে, হ্যাঁ দেখো একটা কথা আমি বলি, 14 বছর বয়সে ওকে ফেস ওয়াশ দিয়েছো খুব ভালো কথা, কিন্তু ফেস ওয়াশে কিছু এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু মুখের সেই গ্লেজটাকে নষ্ট করে দেয়। এই যে তুমি বললে যে ফেস ওয়াশটা, সেটা হয়তো বিজ্ঞাপনের জন্য খুব ভালো, দেখতেও লাগছে খুব ভালো, কিন্তু বাস্তবে তুমি যখন করতে যাবে দেখবে স্কিনটা আস্তে আস্তে ড্রাই হয়েছে, ওর যে ন্যাচারাল অয়েলটা বেরোচ্ছিল সেই অয়েলটা আর বেরোচ্ছে না। সেক্ষেত্রে তুমি কিন্তু একবার ট্রাই করতে পারো আমাদের ক্লিনজার এবং আমাদের স্কিন টোনার, আর কিছু ওর দরকার নেই। দিনে দুবার যদি আমাদের ক্লিনজারটা পাউডার ফর্মে আছে, একটু জল দিয়ে গুলে মুখটা ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পরে কোনো ঘষবে না, শুধু স্কিন টোনার লাগবে। কদিনের ভেতরে তুমি দেখবে যে অয়েল ব্যালেন্সটাও সুন্দর এসে গেছে এবং ওর স্কিনের গ্লোটা ফিরে পেয়েছে। আর একটা জিনিস হচ্ছে জলটা অতিরিক্ত খাওয়াবে, আর এই বয়সে কোনো ক্রিম এখনই মাখাবে না, কারণ ও যে খাবার খাচ্ছে তার থেকে, ওর এখন গ্রোন আপ বয়স, খাবার খাচ্ছে সেখান থেকে কিন্তু ওর কিন্তু ন্যাচারাল গ্লেজ আসবে। কাজে ওই যে তুমি স্কিনের মধ্যে মাখাতে শুরু করেছো সেটা কি হয়েছে, নর্মাল অয়েল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে তুমি যদি এই দুটো ব্যবহার করো
খুব ভালো থাকবে তাদের, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটাতে ছিলাম, এবার রাত্রিরে কি করবে, অল পারপাস ক্রিমকে আমরা রাত্রিবেলাও যখন ইউজ করব অ্যাজ এ নাইট ক্রিম, অ্যাজ এ ময়েশ্চারাইজিং ক্রিম, যখনই ইউজ করব অল্প একটু ক্রিম নেব, নিয়ে ওর সঙ্গে আবারও একটু জল নেব, নিয়ে ওটাকে মুখের মধ্যে খুব সুন্দর করে বসাবো। বসাবার পর আধ ঘন্টা বাদে আমি কিন্তু আবারও একটু এক্সেসটা তুলে দেব। কেউ বাঁচেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? সাদা হয়ে যাচ্ছে চুলটা, বয়স কত? আচ্ছা, চুল মানে সব আগে কি কোনো কালার করতেন? হ্যাঁ, কালার করে করে আরো বাকি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, তাই তো? মানে কি চাইছেন, সাদাটা কমাতে চাইছেন তো? হ্যাঁ, কালার তো আর বন্ধ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা শুনে নি ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ পারমিতা বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি শুনতে থাকো, আমি বলছি। হ্যাঁ, এক্ষুনি যেটা আমি বলতে যাচ্ছিলাম, স্কিন ডিহাইড্রেশন এই সময় হয়, স্কিনের যে ওপর ঠোঁটের ওপর এবং নিচটা যে হচ্ছে ওখানে ওপেন পোর্সটা বেশি আছে, সেই জন্য তোমার যেটা হচ্ছে ঘামটা বেশি হচ্ছে এবং যতবার মুছবে সেখানে ড্রাইনেস আসবে। সেখানে যেটা করতে পারো, কাঁচা দুধ দিয়ে যদি পারো একটু মুখটা পরিষ্কার করবে ওই পোর্শনটা, কদিন করো দেখবে ওই জায়গাটা নর্মালাইজ হয়ে যাবে, এবং পরবর্তীকালে সেটাকে যদি ঠিকঠাক রাখতে চাও তাহলে আমাদের অল পারপাস ক্রিমটা দিনে একবার অন্তত একটু জলের সাথে অল্প একটু নিয়ে মুখের মধ্যে ম্যাসাজ করে বসাবে, এবং আধ ঘন্টা বাদে ওটাকে তুলে ফেলবে, এক্সট্রাটা তুলে ফেলবে, তাতে দেখবে তুমি অনেক ভালো হয়ে গেছো এবং সেই সমস্যাটা আর কোনো দিনও আসবে না। হ্যাঁ পারমিতা যেটা বলছিলে, পারমিতা যে সমস্যাটা আমি বলেছি, আর যেটা উনি বলছেন যে 42 বছরে সাদা হয়ে যাচ্ছে, 42 বছরে দু একটা চুল সাদা হোক কিন্তু কালার করে করে আপনারা আরও বেশি বিভ্রান্ত করে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো হার্বাল ভালো কালারে যান এবং তার সঙ্গে চুলটাকে হেলদি রাখার জন্য আপনি ব্যারাকপুরে আস্থা মেডিকেলে চলে যান, বানিজ হার্বালে প্রত্যেকটি প্রোডাক্ট পাওয়া যায়, সেখান থেকে আপনি আমাদের হেয়ার প্যাক, স্কাল্প টনিক এবং শ্যাম্পু, আমলা শ্যাম্পু আছে, সেগুলো ব্যবহার করুন, দেখুন আপনি কতটা ভালো থাকছেন, এবং যে চুলগুলো বাকি রয়েছে সেই চুলগুলোকে হেলদি এবং সুন্দর রাখার জন্য কিন্তু ও কিন্তু যথেষ্ট আপনাকে হেল্প করবে। আমার মনে হয় আপনি ওখানে যান, ওখান থেকে ওই প্রোডাক্টে কালেক্ট করুন, এবং ব্যারাকপুরে পরের সপ্তাহে আমি যাচ্ছি, যদি কোনো মনে হয় গাইডেন্স দরকার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে যেমন আমি শ্রীরামপুরে থাকবো, নেক্সট সপ্তাহে যা থাকবো আমি ব্যারাকপুরে, এবং তারপরে রবিবার থাকবো হাওড়া ময়দানে। প্রত্যেকটা সেন্টারগুলো তোমরা একটু দেখে রেখে দাও, সেখানে যাদের যেটা মনে হবে গাইডেন্স দরকার সেখানে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, এবং প্রত্যেককে বলছি বুকিং নাম্বারে একটু ফোন করবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হবে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তোমরা এমনি চলে আসো কিন্তু যদি কোনো কারণে আমি না যেতে পারলাম সেখানে কিন্তু তোমাদের অসুবিধে পড়ে যাবে, কাজে বুকিংটা খুব দরকার। আর যার যা সমস্যা আছে আমরা 25 মিনিটের মধ্যে হয়তো কমপ্লিট করতে পারলাম না, কিন্তু ফোন নাম্বারটা রইল, সেখানে আমি নিশ্চয়ই সমাধান করব। আজকে আমার ক্যামেরাম্যান ভাই বলছে ছুটি, অতএব আমাকে আসতেই হবে। আজকের মতো নমস্কার, আবার পরের শনিবার 12:25 আপনাদের সঙ্গে দেখা হবে।